আলহামদুলিল্লাহ আজকে দিনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে দিনটা আমাদেরকে সুন্দর দিন আজকে রাতটাও সুন্দর দিন আজকে রাতটা কামিয়ে বি করুন সাফল্যদের অন্তর্ভুক্ত করে দিন আমাদের সবাই আল্লাহুম আমিন গত কয়েকটা দিনই দেখা যায় ফজর পড়ে সেরি খেয়ে ফজর পড়ে তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছি কয়েক ঘন্টার জন্য কিন্তু আজকে কেন জানি আর ঘুমাতে ইচ্ছা হলো না মনে হলো না না আজকে আর না দিনও একদমই মানে দেখা যায় যে সকাল থেকে যদি শুরু না করি অনেক কাজ করতে হয় দেখা যায় শরীরটা ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আজকে আর ঘুমাইনি তেলাওয়াত শেষ করে সোজা বাইরে মুরগি ছাড়বো এবং গার্ডেনে একটু কাজ করব তো সকাল সকাল সবাই যখন ঘুমিয়ে থাকে আমার এই সকালটা অনেক পছন্দ এই সময়টাতে বাগান দেখতে খুব ভালো লাগে বা গাছগুলি কেমন যেন ঘুম 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 থেকে উঠলে মানুষ যেমন থাকে সেরকম হয়ে থাকে সটান হয়ে থাকবে গাছগুলি বেশ তাজা তাজা থাকে মাশাআল্লাহ আমার স্কোয়াশ লাল শাক বেগুন বেগুন হচ্ছে আজকে হারভেস্ট করে ফেলবো বেগুন মনে হয় তিনটার মতো হারভেস্ট করা যাবে মাশাআল্লাহ তারপর আর কয়েকটা সবজি আমি হারভেস্ট করব কিছু নতুন গাছ এনেছি সেগুলি লাগাবো সকাল থেকেই যদি কাজ শুরু করা যায় দেখা যায় যে অনেক কাজ করা যায় শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে মনে হলো যে আজকে 27 রাত অড নাইট এবং এই রাতে দেখা যায় যে পৃথিবীর যারা মুসলিম আছে বিশেষ করে এই রাতটাকে পালন করা হয় শবে কদরের রাত হিসাবে তো সকালটাও মনে হলো যে সকাল থেকে শুরু করি দিনটা বড় হলো রাতটাও বড় হলো ইনশাল্লাহ হয়তো দুপুরে যে একটু ন্যাপ নেওয়া হবে খাবার দিনে মুরগিকে অলরেডি অনেক খাবার পড়ে আছে বাবা অনেক খাবার দিছে ওকে বিড়ালে খাবারটাকে দেখি গেল সবাই কোয়েট কেন হ্যাঁ একদম কোয়েট আজকে চুপচাপ দেখছো খাবার হয়ে গেছে বাবা অনেক খাবার দিছে অনেক খাবার দিয়েছে কালকে সন্ধ্যায় ঘটনা কি কোথায় তুমি আসো মিয়াও মিয়াও আসো খাবার দেওয়া হয়েছে ইয়েস আসেন 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 ইয়েস ইয়েস যান উপরে যান আপনার ওখানে খাবার দেওয়া হয়েছে দিয়েছি তো ওখানে যান যান না দিয়েছি আমি ওই যে ওখানে যান যান দিয়েছি দিয়েছি তো খাবার দিয়েছি যা দিয়েছি এখানে হ্যাঁ দিয়েছি দিয়েছি হ্যাঁ ওখানে দেওয়া আছে যাও দিয়েছি ছাড়তেছি ছাড়তেছি একটা ছাড়ার আগে একটা মজার জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার গাছের আঙ্গুর তো মুরগি মুরগিরা যখন ছাড়া থাকে আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না আসলে খুব একটা এখানে আসা হয় না আমার দিনের বেলাটাতে হয়তো সকালটায় আসি অথবা বিকালে এই যে আমার যে আঙ্গুর যে হয়েছে এই সময়টাতে যারা এই যে অনেক হয়েছে পরে এত বেশি ফুল এসেছিল সেই তুলনায় কিন্তু এত বেশি না কিন্তু আমার জন্য অনেক বেশি থোকায় থোকায় ছোটই এখনও অবশ্যই জারটা খুব ভালো না ভিতরে সিডস বীজ আছে তো বাবা বলতেছিল যে এই আঙ্গুর দিয়ে কিন্তু যারা টক খাই আমরা
টক খাওয়া যায়, কিন্তু যেমন জলপাই দিয়ে টক খাওয়া যায়, টমেটো দিয়ে টক খাওয়া যায়, তেমনি কিন্তু এই আঙ্গুর দিয়েও কিন্তু মজার টক হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর, আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে। ওর বাবা বলতেছিল যে কিছু পারতে হবে, তো হয়তো দেখি বিকেলে কিছু পারাবো আজকে। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ওকে চলো, বিসমিল্লাহ। আজকে একটু কোয়াইট, আমি বুঝলাম না কেন একটু একটু কোয়াইটই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, রোদ উঠে যাচ্ছে, সুন্দর আকাশ, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, হারভেস্ট করতে এসেছি, আলহামদুলিল্লাহ। যে কয়েকদিন আগে, বেশি না, আমার মনে হয় এক মাস হবে না, আমি স্কোয়াশ গাছটা লাগাই, দেখুন আমার স্কোয়াশের সাইজ। আমার এটা আরও দুই দিন আগে হারভেস্ট করা দেখাচ্ছিল, এইটার জন্য এটা অনেক বড় আছে, প্রায় এক বিঘার উপরে, আর কতটা পাশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটার জন্য হয়ে গেল স্কোয়াশ, বড় স্কোয়াশটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, পেরে নেই, পেরে নিলে অন্যগুলি বড় হবে। এখানে আছে আরো একটা, এটা হচ্ছে বড়, আলহামদুলিল্লাহ। সকাল সকাল গার্ডেনের কাজ শেষ করে ফেললাম আজকে, আজকে আর বিকালে বাইরে যাওয়া হবে না, কারণ আজকে সবে কদরের রাত। এই রাত্রে অবশ্যই সবাই, বেশিরভাগ মুসলমানরা জেগে থাকেন, চেষ্টা করেন বেশি বেশি করে আবাদত করার, তো সেই প্রিপারেশন সকাল থেকে নিচ্ছি আমি, একটু ধোয়া ধুই, একটু মোছামুছি, একটু ক্লিন যদি সকাল সকাল করে রাখি, তাহলে দেখা যাবে যে বিকাল থেকে অনেকটা রিল্যাক্স থাকা যাবে। প্রতি বছরই এসব করা হয়, আজকে বেশ মনে পড়ছে ছোটবেলার কথা, আমার আম্মা খুব তাগা দিতেন, এই আজকে সবে কদর, আমরা সন্ধ্যায় সন্ধ্যায় গোসল করতাম, সারাদিন কাপড় ধুতাম, তারপর মজার করে ইফতারি করতাম, এবং অনেকেই সন্ধ্যার দিকে গোসল করে দেখা যেত সারা রাতের জন্য রেডি হতাম। তা আজকে আলহামদুলিল্লাহ যখন আমি সব করতেছি, তা খালি মনে হচ্ছে যে সেই ছোটোবেলার কথা। প্রতি বছরই করি, কিন্তু এইটা যেহেতু মসজিদে যাচ্ছি না, নর্মালি মসজিদে গিয়ে সময় কাটাই, আমরা সন্ধ্যা আগে ইফতারি করি মসজিদে এবং সারা রাত মসজিদে কাটাই। এই লাস্ট 20টা বছর ধরে আমি, আমার বাচ্চারা, দেখা যায় যে প্রচুর নেইবাররা, অনেক পরিচিত মুখ, সবাই আমরা মসজিদে এই কত বছর দুই রোজার মধ্যে আমরা সবে কদর করেছি। দেখা যেত যে মসজিদের মধ্যে কোনো জায়গা নেই, জায়গার জন্য আমরা কে কত আগে যাব, বালিশ নিয়ে যেতাম, চা নিয়ে যেতাম, স্ন্যাক নিয়ে যেতাম, হা কী আনন্দ ছিল ওই সময়গুলি। তো লকডাউনে এই সেইটা মিস করতেছি আজকে, আর যেহেতু বাসায় এত ক্লিন, সব কিছু রেডি করতেছি রাতের জন্য, তো দেখা যাচ্ছে সেই ছোটোবেলার কথাগুলিও মনে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তরফ থেকে কবুল করুন।
কোথাও একটা মিউজিক বাজতেছে বাইরে, মিষ্টি বাতাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের কবুল করুন লাইলাতুল কদর, যাতে আমরা অন্তর থেকে খুবই সিনসিয়ার আমরা ইবাদত করতে পারি, সেটা আপনি আমাদের দান করুন। পার্পল, ইয়েলো অ্যান্ড রেড। ফার্স্ট স্পেশাল উইথ গার্ডেন থেকে যে স্কোয়াশ এনেছি, সেই স্কোয়াশে ইফতারের সময় অলমোস্ট হয়ে গেছে। সবাই কিচেনে, আমরা ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই মিলে আজকে তাড়াতাড়ি করে রান্না শেষ করছি। মা দিন হেল্প করছে, মায়ের হেল্প করছে, ওর আব্বু হেল্প করছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে সবাই আমরা খুবই এনজয় করছি এই রোজার সময়টাকে, সবাই কন্ট্রিবিউট করছি। সূর্য ডুবে যাবে, ইফতারি শুরু হবে। এই সময়টায় ছোটোবেলায় আমার ভাই, আমার আম্মা, আমার আব্বা আমাকে বলতেন, আমরা শিখেছিলাম ছোটোবেলায়, যখন এই বিশেষ দিনটাতে শবে কদর 27 যে রোজা, সেই রোজার দিনটাতে যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সময় প্রাককালে একটা দোয়া কেউ যদি পড়ে, সেই সময়টায় 70 বার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার সারা জীবনে সমস্ত গুনাহ নাকি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো জানেন। তো আজকে সেই বিশেষ দিন, 27 রোজা, স্পেশাল নাইট, শবে কদর নাইট শুরু হতে যাচ্ছে অফিসিয়ালি, যেটা আমরা সবাই মনে করি। যদিও বেজোর আমরা বলি যে বেজোর রাতে, কিন্তু এই সেই রাত, সন্ধ্যা নামার সাথে সাথে সমস্ত ফেরেশতারা দেখা যায় অবতীর্ণ হবে দুনিয়াতে, এবং আমাদের আমল আকিদা সব কিছু হাজার রাত্র থেকে উত্তম যে রাত, সেই হাজার বার করার যে ফজিলত, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শবে কদর রাত হিসেবে ডোনেট করলাম। এই রাতের 1000 নাইট থেকে উত্তম। তো ইনশাল্লাহ যদি আজকে শবে কদর হয়, তাহলে আমরা 1000 টাইমস ডোনেট করার সওয়াব পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি এই পবিত্র রমজান মাসের এই বিশেষ রাতটি আমরা পরিপূর্ণভাবে মন থেকে আবাদত বন্দিগি আর দোয়া করতে পারবো। আমাদের এই সময়টাতে যখন লকডাউন, আমরা নর্মাল লাইফ থেকে একটু বিচ্ছিন্ন, এই সময়টাতে আমরা বেশি বেশি আবাদত করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। আপনারা সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।